আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে স্পিড পোস্ট ওয়ারিং করবেন ডায়াগ্রামে। আপনি ডায়াগ্রামে দেখতে কারণ আমি পূর্ণ বলছি এখন জিনিস পাওয়া যাচ্ছে আপনি সহজে এটা দেখলে খুব সহজে আপনি আপনার বাড়িতে স্পিড পোস্টের ওয়ারিং করতে ঠিক আছে দেখুন শুরু করবেন। প্রথমে দেখুন এটা হচ্ছে আপনার মিটার বলে স্পিড পোস্ট মেইন স্যুইচ যেটা বলে এখানে দুটো তার আছে আপনার একটা লাইন চ্যানেল লাইন লাইন হচ্ছে কারেন্ট হবে যেটা মিটার হচ্ছে সেটা কারেন্ট থাকে এবার দেখুন আর এখানে কি কি আছে এখানে আছে এমসিবি আছে একটা রেগুলেটার আছে ফ্যান রেগুলেটার একটা আপনার ইন্ডিকেটার আছে একটা ফ্যান আছে একটা লাইট আছে আর এখানে একটা ফিটিং সকে একটা ফিটিং আবার একটা ফাইটিং সকে ফিটিং আবার একটা ফাইটিং সকে ফিটিং আর এই ফ্যানের জন্য একটা ফিটিং থাকে একটা লাইট আছে। এবার আপনি দেখুন কীভাবে এই ওয়ারিংটা করবেন খুবই সহজ প্রথমে আপনার মেইন সুইচ থেকে যে লাইটটা আসছে মেইন সুইচ থেকে কারেন্ট যে লাইটটা আসছে সেটা আপনি এমসি দিতে আসবেন
এবারে আপনার ফ্যানের লাইনটা ধরবো। ফ্যানে দেখুন, ফ্যানে এই যে ইন্ডিকেটারটা আছে, ইন্ডিকেটার থেকে যে দুটো তার বেরোয় সে দুটো তারের দুটো হচ্ছে আপনার লাইন থাকে, লাইনের সাথে কানেকশন। এবং ফ্যানের লাইনে যেটা ওই লাইনের ফ্যানের সাথে জুড়ে দিলাম, ইন্ডিকেটার জুড়ে দিলাম। এখানে যে এই চারটা আসছে এটাকে আমরা সোজা সুইচে নিয়ে যাবো, রেগুলেটরের যে আরেকটা তার বাকি আছে ওই চারটা আমরা ওই সুইচে তারপরে টার্মিনালে লাগিয়ে দেবো। এবং দিলে পরে এটা আমরা লাইন পেয়ে গেলাম। এবারে নিউটালটা আমরা এখান থেকে নিয়ে নেব, ইন্ডিকেটার থেকে নিউটাল। নিউটাল আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, ইন্ডিকেটার থেকে আমরা নিউটালটা নিয়ে নেব। দিলে ফ্যান, ফ্যানে লাইন পেয়ে গেল, ফ্যান দিকে পেয়ে গেল। এবারে লাইট, লাইটেও একইভাবে লাইটের যে কোনো একটা লাইনের এই কাজটা হয়, সেটা নিয়ে আমরা সেই সুইচে উপরে টার্মিনালে দিয়েছিলাম। সেখান থেকে সুইচটা অন, সুইচে লাইটটা অনও করি। আর নিউটালটা আমরা আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, এখান থেকে এই ইন্ডিকেটার থেকেও নিতে পারি, কিংবা এখান থেকে সকেট থেকে নিতে পারি। আমি সকেট থেকে নিচ্ছি, যেটা আপনার কাছে হবে সেখান থেকে নেই, এরপর আপনার কাজটা করে নেবেন। পুরো লাইনটা হয়ে গেছে, ওয়ারিংটা দেখুন। এখানে আপনার এখান